গত বেশ কিছুদিন ধরে কোনো দলীয় কর্মসূচিতে দেখা যাচ্ছে না রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। যেখানেই তিনি যাচ্ছেন সমাজসেবী হিসাবে নিজেকে তুলে ধরছেন, পাশাপাশি তার অনুগামীরাও সমাজসেবী হিসাবেই স্লোগান দিচ্ছেন। তার এইরূপ কার্যকলাপে দীঘার সমুদ্র সৈকতে পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিমকে আমাদের প্রতিনিধি জিজ্ঞাসা করলে প্রথমে এড়িয়ে গেলেও শেষে রবীন্দ্রনাথের একটি কবিতার লাইন দিয়ে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি ও কটাক্ষ করলেন বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর যে দূরত্ব বাড়ছে তা আরও একবার ফিরাদ হাকিমের কথায় পরিষ্কার হলো। এটা তো আমার কী বলার আছে, এটা আমার কিছু বলার নেই। শুধু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, পদভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাতে অন্তর্যামী। দীঘা থেকে খোকন মিশ্র, রিপোর্ট আনন্দবার্তা।